শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। 1972 সালের আগে এই দ্বীপ পরিচিত ছিল সিলন নামে। নানা ধর্মের 2 কোটির বেশি জনসংখ্যা নিয়ে বেশ ভালোই চলছিল দেশটি। বৌদ্ধ অধ্যুষিত শ্রীলঙ্কায় গত কয়েক বছর ধরে ক্ষমতাসীন সরকার নানান অজুহাতে দেশটির মুসলিমদের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে আসছে। এরই মধ্যে আবার দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। 1948 সালে স্বাধীনতা লাভের পর কখনো এতটা অর্থনৈতিক দুরবস্থায় পড়েনি শ্রীলঙ্কা। একদিকে সরকারের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধ, অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থা, এই দুই সংকটের মুখে কেমন কাটছে শ্রীলঙ্কায় মুসলিমদের দিনকাল, চলুন জেনে নেই। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। সিংহলি সম্প্রদায় এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মুর, বার্ঘের, কাফির ও মালয় উল্লেখযোগ্য। শ্রীলঙ্কার মুসলমানরা মুর নামে পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী তারা দেশটিতে তৃতীয় বৃহত্তম জাতিগত সম্প্রদায়। দেশটির মোট জনসংখ্যার 10% বেশি মুসলমান। বর্তমানে শ্রীলঙ্কায় 1,500 মসজিদ, 100 কোরআন শিক্ষাকেন্দ্র এবং 200+ মাদ্রাসা ও স্বতন্ত্র ইসলামী শিক্ষাকেন্দ্র রয়েছে, যেগুলোর সবকটাই ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। সব মিলিয়ে নিকট অতীতেও শ্রীলঙ্কান মুসলমানরা বেশ ভালোই ছিলেন। তাদের অর্থনৈতিক ভিত্তিও ছিল বেশ মজবুত। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত লঙ্কান মুসলমানরা বেশ সচ্ছল ও স্বাবলম্বী ছিলেন। স্বাধীনভাবে ধর্ম পালন করতেও কোনো বাধা ছিল না, বরং এসবে তারা পেতেন সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। জাতীয় রাজনীতিতেও মুসলমানদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শ্রীলঙ্কান মুসলিম কংগ্রেস নামে মুসলিমদের একটি আলাদা রাজনৈতিক দলও রয়েছে। এমনকি মন্ত্রিসভায় মুসলমানদের জোরালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। কিন্তু বর্তমান সময়ে সে অবস্থা আর নেই। নানা অজুহাতে ক্ষমতাসীন সরকার মুসলমানদের ব্যবসা বাণিজ্য ও ধর্মীয় স্বাধীনতা ক্রমেই সংকোচন করতে শুরু করেছে। এমনকি তারা নানাভাবে বৈষম্য তৈরি করছে। পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, যা দেশটির সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক মর্যাদা, জীবন ও সম্পদকে করে তুলেছে অনিরাপদ। অভিযোগ উঠেছে নানা অজুহাতে দেশটিতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার উপর অনাকাঙ্ক্ষিতভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, এমনকি হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মচর্চায়ও। সেই ধারাবাহিকতায় করোনার অজুহাতে দেশটির মসজিদগুলোতে মুসল্লিদের প্রবেশাধিকার খুবই সীমিত করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আরব সাগরের কলম্বোর উপকূল ঘেঁষে দাঁড়িয়ে থাকা আল হাসাদ মসজিদ, 4 তলা এই মসজিদে পুরুষ ও মহিলা মিলে হাজারখানেক মুসলমান নামাজ পড়তে পারে, কিন্তু করোনার অজুহাত দেখিয়ে এখন মাত্র 50-এর সীমা বেঁধে দেওয়া হয়েছে। জুমার সময় 50 জন মুসল্লিকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্য নামাজের সময় 40 জনের বেশি অনুমতি পান না। শুধু তাই নয়, কলম্বো জুড়ে থাকা অসংখ্য মসজিদে এই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। মসজিদে প্রবেশে যখন এত কড়াকড়ি, তখনই বাস ও ট্রেনের মতো গণপরিবহন চলছে। চলছে অফিস, আদালত ও মার্কেট, ঠাসাঠাসি করে যাত্রী নিয়ে চলছে বাস, খোলা শপিং মলও, চলছে শিক্ষা প্রতিষ্ঠানও। এসব কারণে বিরক্ত শ্রীলঙ্কার মুসলমানরা বলছেন, দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, আর এই প্রবণতা ক্রমেই বাড়ছে। ফলে লঙ্কান মুসলমানরা এখন
বিষম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাদাকালো নিউজ।